ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখবো সার্কেলার হ্যাং ট্যাগ গুলো কিভাবে কাজ করতে হবে। তো দেখুন, এখানে আমার এখানে একটা ডাই কাট সিস্টেমে একটা হ্যাং ট্যাগ রয়েছে। তো এটাকে আজকে আমি একদম এ টু জেড প্রসেস করব, যা প্রিন্ট করা হবে। তো অবশ্যই আপনারা জানেন যে আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজের হ্যাং ট্যাগ অথবা ক্লোথ ট্যাগ যেগুলো আছে সেগুলো কিন্তু 100% কোয়ালিটি লাগে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই আগে সিটিপি প্লেট প্রসেস করে দিতে হবে। আর এই সিটিপি প্লেট প্রসেস কিন্তু একদম নর্মালি ব্যাপার না, এটাকে কিন্তু অবশ্যই আপনার কেয়ারফুলি থাকতে হবে এবং খুব সুন্দরভাবে কাজটা করে দিতে হবে আগে থেকে। কারণ আগে থেকে যদি আপনি এই কাজটা রেডি করে না দেন, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপে আপনার সমস্যা দেখা দেবে। তো দেখুন, এখানে কিন্তু আমার একটা হ্যাং ট্যাগ দেখা যাচ্ছে এবং এর কালার দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে এক্সট্রা করে কোনো রকম ছাপার কোনো সম্ভাবনা নাই। কারণ কি, এখানে দেখুন এই যে সেল স্প্রিং এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে সলিড যে একটা অপশন আছে সেটা কিন্তু ওয়াটার কালারের মতো। দেখুন, এটাকে কিন্তু অবশ্যই আমাদের চারকোলা ছাপতে হবে, কারণ এটাকে আমরা এক্সট্রা করে ছাপতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে দেখুন কি অবস্থা, এখানে সায়ান, শুধু সায়ান কালার। এটা দেখুন ম্যাজেন্টা কালার কতটুকু আছে, এই দেখুন ইয়েলো কালার কতটুকু আছে, আর এখানে ব্ল্যাক মনে হয় নাই, এরকম একটা অবস্থা। সামান্য একটু ব্ল্যাক আছে। তো এই কারণে আমাদের এটা কিন্তু চারকোলা ছাপতে হবে, এক্সট্রা করে দেওয়ার মতো কোনো অপশন নেই। তো এখন এটাকে কিভাবে আমি প্রসেস করব, তো এটাকে প্রসেস করতে গেলে অবশ্যই ঝামেলা হবে, কারণ একটু দেখে নেই এবং খুব সহজে এই প্রসেসটা শিখে নেব। তো ঠিক আছে, সর্বপ্রথম আমি করবো কি, এর ডাইমার্কটা তৈরি করে নিতে হবে। তো ডাইমার্কটা তৈরি করে নেওয়ার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, দেখেন এখানে সাইজটা কি আছে, আমরা একটু কন্ট্রোল আর রুলার বাদ দিয়ে ইঞ্চিটা নিয়ে দেখুন, অথবা সিএম আপনার হ্যাংট্যাগ বা অ্যাক্সেসরিজের কাজে যে সাইজে আপনি অবলম্বন করুন না কেন, আপনি সেই সাইজ নিয়ে কাজটা করবেন। তো দেখুন আমার এখানে দেওয়া আছে 2.81, 4.46, 2.81, 2.81, 4.46। ওকে, এই যে সাইজ একটা রইলো এখানে, হ্যাঁ, তো এই সাইজটা আমি এখানে কিন্তু নিয়ে নিলাম। তো এখন এই হ্যাংট্যাগটার এই যে 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 রাউন্ড শেপের যে কোনার যে শেপটা আছে, এই শেপটা আমি কিভাবে তৈরি করছি বা কিভাবে এটা দেওয়া হয়েছে, তো এটাকে কিন্তু অবশ্যই আমাদের করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এই জন্য আমি করব কি, এখান থেকে ইলিপস টুলটা নেব। ইলিপস টুলটা নেওয়ার পর একটা সার্কেল টুল নিলাম। তো অবশ্যই আপনার মেপে দেখতে হবে যে পূর্ববর্তী কোনো স্যাম্পল দিলে আপনি সেটাকে আগে মেপে নেবেন বা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর অবশ্যই আপনি খুব সুন্দরভাবে এখানে দেখুন, আমি কিন্তু নিয়ে নিলাম এই কোণা এবং এই কোণা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ম্যাচিং হয়ে গেছে। ব্যাস, আমি এটাকে ধরুন আমি কপি করে নিয়েছিলাম, কপি করে নেওয়ার পর এই দেখুন এতটুকু এই কোণা এবং এই কোণা এত এখানে ছিল। এবং এখন আমি এখানে আমার যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপটা এখানে বসাই দিলাম। তো ধরুন আমার হয়ে গেল বসানো এখানে এতটুকুই। ওকে, তো এতটুকু এখানে হয়ে গেল, দেন এখানে আমি এদিকেও ঠিক ততটুকুই বসিয়ে নেব। এই রাউন্ড শেপটা দিতে হবে আমার এখান থেকে। ওকে, এখানে বসে গেছে। ব্যাস, আমি এখন এখান থেকে এই অপশন দুটো ফেলে দিলাম, কারণ এই দুটোকে আমি জাস্ট আমার অপশনটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য নিয়েছিলাম। তো এখন আপনি করতে পারেন কি, এখন আমি এই দুটোকে ধরে বিভিন্নভাবে বিভিন্নভাবে কাটানো যায়। তো দেখুন আমি দুই অপশনটা দেখাচ্ছি, এখানে পাথ ফাইন্ডার দুইটা অপশনই দেখাবো আমি। এই দুটোকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে যে কোনো অপশনটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারেন। দেখুন আমি স্টেপ বাই স্টেপ এখানে এখানে ক্লিক করতেছি। এখানে দেখুন এই দুইটা অপশন, এই সর্বপ্রথম যে ইউনিট কম্পাউন্ড করলে দেখুন এই অংশটা পড়ে যাচ্ছে এবং বাইরের অংশ নিয়ে নিচ্ছে, তো এটাকে অবশ্যই আমরা কাজ করব না। দ্বিতীয় অংশটা দেখি কী অবস্থা হয়, দ্বিতীয় অংশটা দিলে আমাদের দেখুন আমরা কিন্তু খুব সুন্দর একটা টি শার্ট মডেলের কাট পেয়ে গেলাম, যা আমাদের পূর্বে যে ডিজাইনটা আছে সেটার সঙ্গে রয়েছে। এখন এটাকে একটু আন্ডু দিয়ে দেখি, তারপর পরবর্তীতে পাথ ফাইন্ডার অপশনটা দেখুন, এখানে কিন্তু এটা ম্যাচিং হবে না, এটা সলিডের ক্ষেত্রে হবে। এটাকে দেওয়ার পর এটা কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। তারপর আন্ডু দিয়ে দেখি, এটাও হবে না, আলাদা আলাদা অবজেক্ট হয় এটাও হবে না। তাহলে আমরা এখান থেকে পাথফাইন্ডার অপশনের
মাইনাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট ক্লিক করলে আমাদের কিন্তু এই শেপটা চলে আসে। ওকে, এখন আমাদের যেহেতু আছে এখানে রাউন্ড শেপ, তো অবশ্যই আমরা করব কি, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুটোকে সিলেক্ট করবো অ্যাঙ্কর, দেন এটাকে আমি রাউন্ড করে নেব। এখন কতটুকু রাউন্ড আছে, অবশ্যই আপনাকে যদি কোনো ডেমো ফাইল দেওয়া হয় অবশ্যই সেটাকে মেপে নেবেন, মেপে নেওয়ার পর বা দেখবেন কতটুকু রাউন্ড আছে, তারপর আপনি কাজ করবেন, সেটাই ভালো হবে আপনার জন্য। কারণ আপনাকে যদি কোনো রকম কোনো ডেমো ফাইল দেওয়া হয় সেটা নিয়ে কাজ করবেন, তাহলে আপনার আর দ্বিতীয়বার কোনো কাজ করতে হবে না। তো এখন আমরা যেহেতু এটাকে হ্যাংট্যাগ তৈরি করতেছি, এটার অবশ্যই একটা ডাইমার থাকতে হবে, এই জন্য আমরা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, দেন এটাকে 2 মিলি ওভার দিয়ে নেব, 2 মিলি। ওকে, এটাকে আমি 2 মিলি ওভার দিয়ে নিলাম। তো এখন আমার মূল সাইজ হচ্ছে এটা, এবং এটা হচ্ছে আউটসাইড বা ওভার ব্লিডিং মার্কের জন্য আমরা রাখলাম, ব্যাস। এখন আমার এখানে কিন্তু একটা দিতে হবে কি, অবশ্যই আমার পাঞ্চ মার্ক দিতে হবে, এটাকে আমরা চার পাঞ্চ মার্ক দেবো, 4 mm, 4 mm, দেন 4 mm। ওকে, এটাকে আমি কত মিলি দেবো, 5 মিলি নিচে দেবো, কন্ট্রোলকে 5 মিলি নিচে, এবং এটাকে একদম অ্যালাইন করে দিচ্ছি মাঝ বরাবর, ব্যাস। এটাকে আমি কন্ট্রোল 5 দিয়ে একটু ম্যাগনেট করে গ্রুপ করে রাখতেছি এদের সঙ্গে। ওকে, এখন আমার কাজ হলো কি, এখানে আমার এই কাজটা হয়ে গেল, দেন এখন টেক্সট, এবং এই দুটোই টেক্সট, আর বেশি কিছু নাই। যাই হোক, আমি এটাকে নিয়ে আসলাম। এখন আমার এই সলিড কালার, এই সলিড কালারটা আমি এখান থেকে রিপ্লেস করে নিয়ে আসতেছি, অথবা আমি একটা কাজ করতে পারি, সেটাকে রিলিজ ক্লিপিং করলাম, করার পর আমি এর ওই অপশনগুলো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এটাকে আমি জাস্ট আমার কাজ বরাবর এটাকে রেখে দিলাম। ওকে, রেখে দেওয়ার পর দেখি কতটুকু আসছে কিনা, হ্যাঁ এতটুকু থাকলো। থাকার পর আমরা এটাকে আরেকটু লং করে নিতে পারি, যদি তার স্যাম্পল অনুযায়ী যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে কাজটা করবেন, তাছাড়া কাজটা করবেন না। ওকে, এখন আমি এটাকে মাস্ক করব, আমি কিন্তু আউটসাইড বর্ডারটা দিয়ে নেব, কারণ আমার যেহেতু 2 মিলিমিটার সলিড বাইরের দিক দিয়ে কাজ করে দিতেই হবে, এই কারণে আমরা কিন্তু দিতে পারি। ওকে, এখন আমি এই অংশটাকে সিলেক্ট করব, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটাকে দিয়ে আমি রাউন্ড সিস্টেমে কেটে নিলাম, কারণ আমি আর পরবর্তীতে এই কাজটা করব না, ডিরেক্টলি আউটপুট সেট আপ দিয়ে দেবো। দুইটাকে আমি সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ম্যাক ক্লিপিং করলাম, ব্যাস আমার কিন্তু খুব সুন্দর হয়ে গেল। এখন এই অবজেক্টটা আমাদের নিচে নামাইতে হবে, সেটা অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড ব্যাকওয়ার্ড, তারও ব্যাকওয়ার্ড টেক্সটটা ছিল, এই জন্য অ্যারেঞ্জ একদম সেন্ট ব্যাক। ওকে, আমার কিন্তু হয়ে গেল। এখন আছে কি, 50% অফ, এখান থেকে এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে এনে দিয়ে দিই, ব্যাস। তারপর এখানে 3টা স্টার এবং 2টা লাইন আছে, এই দুটোকে আমি ঠিক এখানে এনে বসাই দেবো আগে। ওকে, বসাই দেওয়ার পর এখানে আমার কিন্তু অবশ্যই এটাকে ওভার দিয়ে নিতে হবে, তো এই জন্য আমি 2টাকেই 2 মিলি করে ওভার বাড়ি দিয়ে সেট করে দিলাম, ব্যাস। আমার কিন্তু হ্যাংট্যাগটা ঠিক সেম আগের মতোই হয়ে গেল, আগে যেটা ছিল ঠিক সেটার মতো হয়ে গেল। এটাকে আমি ফেলে দিলাম, এবং আমি আমার এই যে ডিজাইনটা করলাম এই মাত্র করলাম, এটাকে আমি সম্পূর্ণ কাজ রেডি করলাম। এখন আমরা এখানে সিটি পিপলেট ছাড়ার জন্য কী কী কাজ করব সেটাকে দেখে নিই। দেখুন, আমরা আগে কালার সেপারেশন সম্পর্কে একটা সুন্দর আইডিয়া নেব, এখানে ব্ল্যাক প্লেট না ছাড়লেও চলবে, কারণ আমরা যেহেতু প্রিন্টিং প্লেসে অল টাইম কাজ করি, এখানে দেখুন ব্ল্যাকের তেমন একটা কোনো প্রভাব আমি দেখতেছি না, সামান্য একটু এটা না থাকলে, তবে যদি হাই কোয়ালিটি চান তাহলে অবশ্যই ব্ল্যাকটাও দরকার আছে, এখানে সামান্য একটু ইফেক্ট করতে পারে। এখানে ইয়েলো, ম্যাজেন্টা, সায়ান, দেখুন 4টা কালারের সমন্বয়ে আমার এই হ্যাংট্যাগটা রয়েছে। তো এখন আমরা এটাকে সেট আপ দেবো, তো সেট আপ দেওয়ার পূর্বে আপনি বলতে পারেন যে এটা তো আমি কাট আউট দেখতে পাচ্ছি, দেখুন এই যে, তো আসলে দেখুন এখানে যদি একটা টেক্সট 2-3 কালারের সমন্বয় হয় সেক্ষেত্রে আপনার কিন্তু কাট আউট থাকবেই, এটা মাস্ট বি। আর যদি এক কালার হয় বা সেপারেশন কালার হয়ে থাকে এক্সট্রা কালার, সেক্ষেত্রে আপনি কাট আউটটা ফিনিশ করে দিতে পারেন। তো এক্ষেত্রে দেখুন 4টা কালার 3টা কালারের সমন্বয় আপনার টেক্সট, এক্ষেত্রে আপনি কিন্তু কাট আউট দিতে পারবেন না বা কাট আউট ছাড়াইতে পারবেন না।
তো এখন আমরা এটাকে একটা সেটআপ দেওয়ার ব্যবস্থা করব। সেটআপ দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা লাইন আর্ট খুব সুন্দরভাবে ম্যাচিং করে দেব। এখন আমরা দেখুন কিছুক্ষণ পূর্বে আমরা কিন্তু আমাদের অরিজিনাল মার্ক হচ্ছে এইটা এইটা, হ্যাঁ, এখানে এখান থেকে এর দূরত্ব 2 মিলি, এখান থেকে এর দূরত্ব 2 মিলি, তাহলে 2 2 4 মিলি হয়ে গেল। তা আসলে প্রিন্টিং প্রেসে যখন আমরা সেটআপ দিয়ে দেই তখন আমরা কিন্তু সর্বনিম্ন 2 মিলি এই কার্ডটার সঙ্গেই 2 মিলি আমরা অ্যাড করে দেই, বাইরের দিকে 2 মিলি আর একটা কার্ডের সঙ্গে 2 মিলি, তাহলে একটা কার্ড আর একটা কার্ডের সঙ্গে যখন বসবে তখন কিন্তু 2 2 4 মিলি গ্যাপ নিয়ে তারা স্থানটা দখল করবে। আর এই 4 মিলি গ্যাপটা কেন দেওয়া হয়, আমাদের যেহেতু এটাকে আঁকা বাঁকা কাট কাটতে হবে এবং একটা ডাই কাট তৈরি করতে হবে ডাই মেশিনের সাহায্যে, তো যেহেতু আমাদের এটা কাটবে তো কাটার জন্য অবশ্যই একটা ছুরি বা আমরা যেটাকে আমরা বলি এই আপনার কি না বলে ডাই কাটিং মেশিনে যে ছুরিটা ব্যবহার করা হয় সেটা, তো সেটা অবশ্যই এদিকে বসবে। বসার জন্য তার কিন্তু একটু স্পেস বা জায়গা দরকার হয়, তো এই জায়গাটুকুর জন্য আমাদের 2 মিলি করে দিতে হয়, না হলে কিন্তু কাটটা শক্ত থাকবে না বা নষ্ট হয়ে যাবে। এই জন্য 2 2 4 মিলি দেওয়া হয়, এদিকে একটা ছুরি বসবে এদিকে একটা ছুরি বসবে, ব্যাস খুব সুন্দরভাবে কাজ হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটা এখানে বসাইলাম, দেখে আরো দুইটা বসাই দেখি কি অবস্থা হয়। ওকে, আমরা আরো দুইটা বসালে আমরা সাইজ কত পাই একটু দেখে নিই। দেখুন 11.88, এটা যেহেতু আমার সিঙ্গেল সাইড তো আমি যদি এটাকে আর একটা বসাই, বসানোর পর আমরা এখানে সাইজ দেখতে পাচ্ছি কত 14.85, তাহলে আমাদের এটা 11-14 যেটিও সাইজ প্লেটের মধ্যে হচ্ছে না। তাহলে এটাকে আমরা আর একটা কি করব, নিচের দিকে কপি করে নিয়ে আসলাম, ব্যাস কপি করে নিয়ে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 9.23, তাহলে এটাকে যদি আমি আর একটা কপি করে নিয়ে আসি তাহলে দেখি কত আসে, 9 4 13। ওকে, তাহলে না হচ্ছে না, আমরা এটাকে 11-14 সাইজে প্রিন্ট করতে চাইছিলাম কিন্তু এটা আর সম্ভব না, এখানে আমার 11.88 আসছে 13.85, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দেখি এই অংশটাকে 11-14, ওকে আমরা এই অংশটাকে ফেলে দিলাম এবং এটাকে নিয়ে নিলাম। দেখুন এখন আমার সাইজ আসছে কি 9 8.91, 13.85, তাহলে 14-র দিকেই আছে, ব্যাস এটা আমার ছাপানো যাবে। এখন আমরা এটাকে গ্রিপার মার্ক দেবো কোথায়, এই এদিকে কখনোই না, আপনি অবশ্যই লেন্থ কোন দিকে আছে অবশ্যই লেন্থের দিকে দেবেন। আমি একটু 90 ডিগ্রি ঘুরাই নিলাম, এখন আমার লেন্থ আছে এখানে, দেখুন এখানে এই অপশন, তাহলে এখানে আমি কিন্তু আগে কন্ট্রোল জি দিয়ে সবগুলো গ্রুপ করে নেই, গ্রুপ করে নেওয়ার পর ঠিকভাবে আমরা কাটিং মার্কগুলো ইউজ করব। আমি কিন্তু আসলে কাটিং মার্কগুলো দেওয়া দেখাই না, কারণ এই কাটিং মার্কগুলো দিতে সময় লাগে একটু, তো এই জন্য ভিডিওটি লং হতে পারে, এই জন্য আমি কাটিং মার্ক দেখাই না, তবে আমি প্রসেস দেখাচ্ছি যে কোথায় কোথায় কাটিং মার্ক দেবেন। অবশ্যই আপনার এই যে দেখুন মার্ক, ভেতরের মার্কটা, এই অংশ নিয়ে সমান সমানভাবে কাটিং মার্কগুলো ইউজ করবেন চারদিক দিয়ে, ঠিক আছে? ডাই মার্কে কাটিং মার্ক দেওয়ার প্রয়োজন না, তবে ছাপার ক্ষেত্রে আপনার একটু দেওয়া দরকার, এই কারণে কাটিং মার্ক দেবেন এবং রেজিস্ট্রেশন মার্কগুলো দিয়ে দিবেন দুই দিকে 2-4টে দিয়ে দিলে হলো, এবং জিপি মার্কটা একদম মিডিল বরাবর, এখানে দেখুন আপনার অ্যাঙ্কর পয়েন্ট আসছে ঠিক মিডিল বরাবর, আপনি এখান থেকে জিপি মার্কটা বসাই দিলেন, ব্যাস হয়ে গেল। তারপর আপনার কাজ আছে সেটা হলো ডাই মার্ক, তো ডাই মার্কটা আমি একটু প্রসেস দেখাই দিই আপনি ডাই মার্কটা কিভাবে দিলেন। আপনার কিন্তু আউটপুট সেটআপ প্লেট রেডি হয়ে গেল, দেন আপনি আপনার প্লেটটা একটা কপি করে রাখলেন, তারপর আপনি করবেন কি লক করবেন, লক করার পর আপনি আপনার ডিজাইনকৃত সব এলিমেন্ট ফেলে দিবেন, ফেলে দেওয়ার পর আনলক করে নিলাম, নেওয়ার পর এখন আপনি করবেন কি বাহিরের অংশটুকু শুধু ফেলে দিবেন, বাহিরের অংশটুকু কোনটু, এইটুকু অংশ আমার বাহিরের অংশ। ওকে, দেখুন আমি কিন্তু শুধুমাত্র বাহিরের অংশটুকু ফেলে দিচ্ছি, ওকে এখানে একটা আছে, ব্যাস এখানে আমার সবকিছু আছে। এখন আমি এটাকে কন্ট্রোল অল্ট আর 5 চেপে জাস্ট এক কালার করে নিলাম, এটাকে আমি সিএমওয়াই কে জাস্ট এক কালার, দেখুন আমার কিন্তু এখন ডাই মার্কটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমরা এখন দেখব যে আমার এই ডিজাইনের সঙ্গে আমার ডাই মার্কটা কতটুকু মিলে গেল। তো দেখুন আমি যদি এখানে আমার এই ডাই মার্কটাকে এখানে প্রসেস করে দেই, দেখুন একটু উপরে দিয়ে দিলাম এবং মার্কটা ম্যাকগার্ডটা হাইড করলাম, দেখুন আমার কিন্তু এখন প্রসেস বা কাটিং হবে ঠিক এভাবে, দেখুন এই দেখুন এই যে ডিজাইন কাটিং হবে, এখন বলতে পারেন চারদিক দিয়ে যা বাতি থাকলো এই বাতিটুকু কেন রাখা হলো, আমাদের বোর্ড
কালার হচ্ছে সাদা, দেখুন এইরকম সাদা কালার হবে। এই সাদা কালারের পর আপনার এভাবে প্রিন্ট হবে। তো এভাবে যেহেতু আমাদের প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর আমাদের টাইমার কোনো কোণে যদি 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক সরে যায়, সেক্ষেত্রে আপনার এই যে কালারের এখানে যদি সাদা আসে তাহলে কিন্তু আপনার হ্যাংট্যাগটা নষ্ট বা একদম রিজেক্ট হবে। এই কারণে আমাদের ছলিপ যদি থাকে বা কোনো ডিজাইন কালার থাকে, সেক্ষেত্রে আমরা বাইরের দিকে 2 মিলি করে ওভার দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের ডিজাইনটা স্বয়ংসম্পূর্ণ এবং কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই প্রিন্ট হবে এবং কোনো সমস্যা হবে না। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমাদের প্রিন্ট হবে ঠিক এভাবে। প্রিন্ট হওয়ার পর আমরা একটা পজিটিভ সার্ভ, এই যে কালো যে আমি ডাইমারটা তৈরি করলাম এটা কিন্তু একটা পজিটিভ সার্ভ ফিল্ম। ছালার পর এটাকে ডাইমার কাটের সাহায্যে তার ছুরি বসানো হবে, এখানে যতগুলো আছে ততগুলো ছুরি বসানো হবে এবং পাঞ্চ মার্ক বসানো হবে। তারপর মেশিনের সাহায্যে এই শিটটা দেওয়া হবে এবং কাটিং স্টেপ বাই স্টেপ এতটুকু করে একটা করে হ্যান্ড ট্যাগ রেডি হয়ে আসবে। ব্যাস আমাদের এই পর্যন্তই। তো অবশ্যই আপনি যদি হ্যান্ড ট্যাগ নিয়ে কাজ করেন তাহলে আপনাকে এই সমস্ত ফর্মালিটিগুলো মেনে চলতে হবে এবং এভাবেই সেট আপটা দিতে হবে। অবশ্যই প্রিন্টিং প্রেসে যদি আপনি আউটপুট সেট আপ দিতে চান আপনাকে অবশ্যই এইরকম আউটপুট সেট আপ দিতে হবে যদি আপনার ডাই কার্ড হয়। আর হ্যান্ড ট্যাগের ক্ষেত্রে অবশ্যই 2 মিলি ওভার দিয়ে কাজ করবেন, তাহলে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। অবশ্যই আপনার খুব সুন্দর একটি কমেন্ট আশা করছি। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।